একটি সংগঠন পরিচালনা করাচ্ছেন, তারা ডেডিকেটেড আল্লাহর ওয়াস্তে, তারা জীবন দিতে প্রস্তুত, তারা মানুষের কাছে কাছে যাচ্ছে এবং সেখানে তাদের খাদ্য পানীয় পৌঁছে দিচ্ছে এবং অর্থ বিতরণ করছে। শুধু চাউল দিলে তো হবে না, সরকার 10 টা চাউল দিচ্ছে, চাল কিনলে মানুষ চিবাবে নাকি? ছাগলেও চাউল চিবেই খায়, মানুষকে চাউল চিবেই খায়, লিখছে পত্রিকায়। তো আমাকে তো চাউল দিয়ে কী করবো? আসি মাছার উপরে বসি, নামতেও পারি না, নিমিত পানি নামতেও পারি না, বাজার যেতেও পারি না, আমরা চাল নিয়ে কী করবো? বলতেছে বক্তব্য পত্রিকা আসতেছে, আমাদের ছেলেরা নৌকা নিয়ে তাদের কাছে যাবে, ইনশাআল্লাহ নিজেরা কোরবান করে রান্না করে খাওয়া রেডি করে তাদের কাছে দিয়ে আসবে, এটা কি মনে ভালো লাগবে না? আমরা নির্দেশ দিয়েছি, এটা আল্লাহ পাকের মেহরবানি, কিছু অনুগত ভাই আমাদের সঙ্গে তৈরি হয়েছে। তাই ইব্রাহিমের নেতৃত্ব, ইসমাইলি আনুগত্য যতক্ষণ পর্যন্ত দেশে না আসবে ততক্ষণ দেশের পরিবর্তন আসবে না। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এমন কিছু মানুষ তৈরি করার চেষ্টা করেছি, আল্লাহাক কিছুটা হলেও সফলতা দান করেছেন, যে জন্য আজকে এখান থেকে নির্দেশ দিতে পাচ্ছি, যে জন্য তারা সেখানে কাজ করে, শুধু কক্সবাজারে কাজ হচ্ছে, শুধু সেন্ট মার্টিনে কাজ হচ্ছে, শুধু কুড়িগ্রামে ইসলামপুর থানাতে, জামালপুরে, সারিয়াকান্দি, বগুড়াতে, সারা দেশে কাজ চলছে। শুধু আমরা স্যার নির্দেশ দিচ্ছি মাত্র, আর আপনারা কেবল এখানে জমা করছেন, যাচ্ছেন না তো কেউ। এই যে সুযোগটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগান। ওসিলা পূজা শিরকের বিরুদ্ধে জিহাদ ছিল ইব্রাহিমের ত্যাগে। আল্লাহ পাক এত কেন খুশি হলেন? আর ইব্রাহিমের নামে কোরআনে একটা সুরা কেন নাজিল করলেন? আর ইব্রাহিমকে নিয়েই এত কিছু কেন? কারণ নাই? যদি আপনার বছরে একদিনও তার সম্পর্কে না জানেন তো ইব্রাহিম তো আস্তে আস্তে ইতিহাসটা হারিয়ে যাবে। তার যুদ্ধ ছিল সে যুগে মূলত দুটি বিষয়ে, বিরুদ্ধে মূর্তি পূজারীদের বিরুদ্ধে আর তারকা পূজারীদের বিরুদ্ধে। মূর্তি পূজারীদের বিরুদ্ধে কোরআনে বহু আলোচনা এসছে, এখানে মাত্র একটা আয়াত আলোচনা শুনেন, যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন, বতলো আলাইহিম নাবা ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون سورة الشعراء 69-74 آيات باقي গুলো বাদ দিলাম, খালি 5টা আয়াত পড়ছি। হে মুহাম্মদ, তুমি মানুষের নিকট ইব্রাহিমের খবর শোনাও, আমরাও কিন্তু সেটি আপনাদেরকে শোনাচ্ছি। কী খবর? ইজ কওল আলি আবি কওমি মা তাবুদুন, যখন ইব্রাহিম তার বাপ এবং তার কওমকে বলল তোমরা কিসের ইবাদত করো, কিসের পূজা করো? কালু নাবুদু আসনামান, তারা বলল আমরা মূর্তির পূজা করি। ফানাজাল্লাহ আকিফিন, অতঃপর মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে থাকি। আমরা কী করি বলুন তো নেতারা? দাঁড়িয়ে কি ঘুম পড়ি না, গান গাই একদম মাথা নিচু করে, কত যে সম্মান শ্রদ্ধা! কারা করে এগুলা? কামলারা করে, রিক্সালারা করে, কেউ করে না। কারা করে? ও বাপরে বাপ, নেতা বললে হবে না তো, আরো কিছু বলতে হবে সাথে, মহামান্য যোগ করতে হবে, মাননীয় যোগ করতে হবে। এইসব সাহেবরা এইগুলো করে। যদি বলে কেন করেন, ওকে শুনতে পাচ্ছে? উত্তর নেই। আমার জীবনে ঘটে গেছে, ফাইট করেছি একাকি, কোনো জবাব পাই নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, সরাসরি আর্টস ফ্যাকাল্টির মিটিংয়ে আমি বলে দিয়েছি যে আপনারা এগুলো কী করছেন, কী জন্য দাঁড়ালেন, মাননীয় ডিন বল জবাব দিন, ডিনই আবার আহেলা দিস, কোনো জবাব নাই। আর আমার আরবি বিভাগের সব তো হুজুর, আরবি স্টাডিজে সব বসে বসে আছে, দাঁড়িয়ে গেলে দেখব আমি একা বসে আছি। শেষ করার পরে বললাম আপনারা কেন দাঁড়ালেন, কী জন্য দাঁড়ালেন, কার উদ্দেশ্যে দাঁড়ালেন বলতে হবে। শেষকালে ইসলাম হিস্ট্রি প্রফেসর বলতো, ভাই এগুলো হলো ট্র্যাডিশন, ওগুলো একটু মারা গেছে কিছুদিন আগে। আমাদের ভাই এবার বলেন কিসের ট্র্যাডিশন, ওয়েস্টার্ন ট্র্যাডিশন, ইস্টার্ন ট্র্যাডিশন, না হিন্দু ট্র্যাডিশন, না মুসলিম ট্র্যাডিশন, আর জবাব নেই। এই সমস্ত নেতারা যাদের কাছে আপনারা সেলিবিলি পাঠান লেখাপড়া শেখানোর জন্য, তারা এটা জবাব দিতে পারে না। এবার গেলাম সিনেট ভবনে ভিসি সাহেবের অনুষ্ঠানে, গোষ্ঠী দৃশ্য দাঁড়ায় গেছে, ভিসি ওরা হেলা দিস, অমুক মারা গেছেন বহু পূর্বে, সে কি 2-1 বছর আগে নাকি, 8-10 বছর আগে মারা গেছে, এখন তার নামে দাঁড়াইতে হবে।
আমি আপনার সামনাসামনি বসাবে, এত সম্মান সমস্যা না, ভিসির সামনে সব আমার প্রফেসর। আল্লাহ তুমি মনে খবর রাখো, আমি ভিসিকে অসম্মান করার জন্য বসছি না, শুধু তোমার হুকুম পালন করার জন্য বসলাম, একাই বসে থাকলাম। আলহামদুলিল্লাহ উনি কিছু বলেন না। আল্লাহ দেখলাম কীভাবে সম্মান দিলেন। এরপরেই মাগরিবের বিরতি হলো, ভিসি সাহেব নিজে যেমন নাম ধরে ধরে ডাকতেছে, উনি কোথায়, তার্য হয়ে গেল ব্যাপারটা, গেলে এর মধ্যে শাস্তি হবে। গেলি বলতেছে আপনি আসেন, ইমামতি করেন, কেন ইমাম থাকতে আমি কেন করবো, তাহলে আপনি আসেন তো, আমি কিন্তু ইমামতি করবো, কিন্তু এই একসাথে দলবদ্ধ মনোজাত করব না, তা আপনি যাই পারেন তাই করেন তো আসেন। সম্মান বাড়ল না কমলো বলেন? আল্লাহ সম্মান দিল, মানুষের সম্মান দিল, আল্লাহই দিয়েছে, মানুষের হাত দিয়েই দিয়েছে। আদর্শের পর দৃঢ় থাকলে বান্দা সম্মান দিতে বাধ্য, আল্লাহ বড় না বান্দা বড়, বান্দা তো আল্লাহর হুকুম মেনে কাজ করতে সে করবেই। পরে যখন এসে সিটি বসলাম, এটাও আপনাদের জানা দরকার, আমাদের মধ্যে গ্রুমিং আছে না আহলেসের মধ্যে, ও বাবা আমার নাম শুনলে বেদা উজু করে, এত হিংসুক সে লোকটা, আমি তো চিনি বগুড়া বাড়ি। ওই কোনার দিক ছিল সিনেট মিটিং, তো উনি সিনেট সদস্য, প্যান্ট শার্ট পরা, সাফারি শার্ট পরা, খুব ডাট ফাট আর কি, ইসলামী দল করে তো খুব ডাটের, মাথায় একটা গোল টুপি আছে, এদিক সব ঠিক আছে খ্রিস্টান, ওদের মাথায় একটা টুপি আছে ঘর, সোজা চলে আসছে সিটি ডিঙিয়ে ডিঙিয়ে, সালাম আলাইকুম। তা আমি ওয়ালাইকুম সালাম, আপনাকে তো চিনেছে না মনে হচ্ছে, তো হ্যাঁ আমি সেই পাপি বান্দা অমুক, হ্যাঁ আপনার বাড়িতে একদিন খেয়েছিলাম তো আমি, সে তো 1989 সালের 6 ডিসেম্বরে, তাই না, হ্যাঁ আপনি এখন মনে আছে, হ্যাঁ কীভাবে বলেন তো, আমি এই সেই 1989 সাল থেকে এই পর্যন্ত আপনার বিরুদ্ধে আপনার নাম শুনলে আমি এখানে গালি দিয়েছি, কত যে গালি দিয়েছি তার ঠিক নাই, আমি আপনার সামনে আসছি তওবা করার জন্য, আপনি ওকে ক্ষমা করবেন। কিসের ক্ষমা আর কিসের কী, তো না আজকে বুঝলাম কেন আপনার বিরুদ্ধে এত লোকেরা গালিগালাজ করে, এতগুলো প্রফেসর পরে 700-800 প্রফেসরের মধ্যে একমাত্র আপনি বসে আছেন, এই দৃঢ়চেতা মানুষের বিরুদ্ধে তো সবাই শত্রু হবেই। আমি আজ থেকে আপনার পক্ষে বলবো, আপনি আমাকে গোনা খাতা মাফ করেন, আপনার তওবা করছি, আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা রাখবেন না। তারা সিটিতে বসলো, এটা আর একটা পুরস্কার না, ইব্রাহিম এই চরিত্রের লোক ছিলেন, পুরো ইরাক একদিকে, ইব্রাহিম একা একদিকে, আপোষহীন তৌহিদপন্থী মানুষ যতদিন তৈরি না হবে বাংলা জমিনে, ততদিন শুধু বাংলা কেন কোনো জায়গারই কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা বলার জন্য নিজের জীবন থেকে একটা উদাহরণ টেনে এলাম, এটা আপনার অহংকার মনে করবেন না, শুধু শুধু দৃষ্টান্ত বলার জন্য। জীবনে বহু ঘাত প্রতিঘাত আমাদেরও হয়েছে, এক বছর আরামসে কাজ করছে তাতে হয় নাই, জেল খাটতে হয়নি, এমনি শ্বশুর বাড়ি গেছিলাম নাকি গ্রানি, এগুলো তারা তো ইসলামপন্থী, তারা তো আওয়ামী লীগ না, তারা তো ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধের সরকার বলা হয়, এমনি এমনি খেলা করতে গেছিলাম না সেখানে, তাদের ইসলামের সঙ্গে আমাদের ইসলাম মেলে নাই, আর সেজন্যই তাদের হিংসা ছিল আমাদের উপরে, আজও সেটা হবে। কোরআন হাদিস একদিকে দুনিয়া যাবে আর একদিকে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস আল্লাহ প্রীত ওহি, ওহির বিধানের সামনে মানুষের বিধান চলবে না। সে মানুষ ধর্ম নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, সমাজ নেতা হোক, যে নেতাই হোক না কেন, কোরআন হাদিসের সামনে কারো কোনো বিধান চলবে না, এটাই হলো আহলে হাদিস। এই আন্দোলনটা মরে গেছিল, এটা আমরা জিন্দা করার চেষ্টা করেছি মাত্র, আল্লাহ কর্তৃক কবুল করেন, তিনি ভালো জানেন। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙলেন, যখন তিনি বললেন আব্বা আপনারা যেটা করছেন কেন করেন, তো আমরা যুগ যুগ ধরে এগুলো করে আসছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেখানে এগুলো করি, সম্মান দেখাই। তিনি বললেন হালিয়াস মাউন আকম ইস্তাদ, আব্বা তোমরা যখন ডাকো ওকে শুনতে পায়, ওরা কি কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে